আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এবার 2024 এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক 15 দিন আগেই নির্বন্ধ গেল বদলে। মাধ্যমিক পরীক্ষার সময় এবার এগিয়ে এলো 2 ঘন্টা। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে গেল 2 ঘন্টা 15 মিনিট। এইবারে সকাল 11:45 এর বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল 9:45। উচ্চ মাধ্যমিক শুরু বেলা 12:00 পরিবর্তে সকাল 9:45। তবে অপরিবর্তিত থাকছে পরীক্ষার দিন। তবে নবান্নে রাজ্য প্রশাসন ও পর্ষদ সংসদের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পরীক্ষার ঠিক 15 দিন আগে মাধ্যমিকের নির্ঘণ্ট বদলে যাওয়ায় মানসিক প্রস্তুতির সময় পাবে না পড়ুয়ারা। এ বিষয়ে পর্ষদ সভাপতি জানালেন, এই অজ্ঞতার কিছুটা দায় আমার। আচ্ছা, এটার এটার কিছুটা দায় আমার অজ্ঞতাকে নিতে হবে, কারণ এটা আপনাদের মাথায় রাখতে হবে যে যদি দায় বলেন তাহলে এটা দায় আমার, কারণ আমি কোনো তথ্য পেলে সেটার বিশ্লেষণ না করে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারি না, এটা আমার দুর্বলতা। তো আমার এই বিশ্লেষণ, এই বিশ্লেষণের পরে তা সেটা আমার স্টেক হোল্ডার্সদের সঙ্গে আলোচনা না করে একক সিদ্ধান্ত আমি নিই না। তো আমি একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা মনে রাখবেন, আমি তথ্য পেয়েছি, তথ্য বিশ্লেষণ করেছি, তথ্য বিশ্লেষণ করে ভাবনা চিন্তা করেছি, পর্যালোচনা করেছি, তারপরে আমি আমার স্টেক হোল্ডার্সদের কাছে গেছি। মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট বদল নিয়ে সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানালেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তাহলে 8:00 সময় আমার টিচিং নন টিচিং সহকর্মীরা, অফিসার ইনচার্জরা সবাই কেন্দ্রে থাকবে 8:00 থেকে। 8:30 সময় ছাত্রছাত্রীরা কেন্দ্রে পৌঁছতে পারে, পৌঁছে ঢুকতে পারবে 8:30 পরে। 9:15 ইনভিজিলেটরদের কাছে সিল কোয়েশ্চেন পেপারের প্যাকেট যাবে। 9:35 তারা হলে ঢুকবে। 9:45 কোয়েশ্চেন পেপারের প্যাকেট সবার সম্মুখে খুলে প্রশ্ন বিতরণ হবে ছাত্রছাত্রীদের মানে পরীক্ষার্থীদের মধ্যে। 9:55 খাতা দেওয়া হবে। 10:00 থেকে তারা পরীক্ষা লিখবে। অন্যদিকে 16 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষার নির্ঘণ্টও গিয়েছে বদলে। এ নিয়ে সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। যেটা পূর্ব নির্ধারিত সময়সূচি যেটা ছিল 12:00 থেকে 3:15, তার পরিবর্তে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা 9:45 শুরু হবে এবং 1:00 সময় শেষ হয়ে যাবে ফর অল সাবজেক্ট। সমস্ত মেজর সাবজেক্টের ক্ষেত্রে 3:15 হচ্ছে টাইম ডিউরেশন, ফলে পরীক্ষা শুরু হবে হচ্ছে 9:45 সকালবেলা, দুপুর 1:00 সময় পরীক্ষা শেষ হবে ফর অল মেজর সাবজেক্টস। শুধু 13টা ভোকেশনাল সাবজেক্টের ক্ষেত্রে আর 3টে যে সাবজেক্ট আমি বললাম একটু আগে, ভিজুয়াল আর্টস, ফিজিক্যাল এডুকেশন এবং মিউজিক, তাদের ক্ষেত্রে সময়সীমা হচ্ছে 2 ঘন্টা, ফলে পরীক্ষা শুরু হবে 9:45, পরীক্ষা শেষ হবে 11:45 এবং সমস্ত স্টুডেন্টদের পরীক্ষা হলে মানে এক্সাম ভেনুতে রিপোর্ট করতে বলা হয়েছে 9টার মধ্যে। 9টার মধ্যে সমস্ত স্টুডেন্টরা যেন এক্সাম ভেনুতে রিপোর্ট। পাশাপাশি চিরঞ্জীব ভট্টাচার্য জানালেন নবান্নে বৈঠকের পরেই এই সময়সূচি বদলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মিটিংটা যেহেতু আজকে হয়েছে, একটা মিটিং হয় আপনারা জানেন, প্রত্যেক বছরই এরকম একটা মিটিং হয় সব স্টেক হোল্ডারদের নিয়ে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা সমস্ত পরীক্ষা প্রস্তুতি নিয়ে একটা মিটিং হয় নবান্নে। ফলে সেই মিটিং এ সিদ্ধান্তটা হয়েছে যে আমরা 1:00 মধ্যে পরীক্ষাটা শেষ করবো। এটা সবার সুবিধার্থেই, সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সবার সুবিধার্থেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তবে পর্ষদ সভাপতির দাবি, রাজ্য সরকারের সাথে বৈঠক করে সময় বদলের সিদ্ধান্ত নেওয়ার ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। অন্যদিকে উচ্চ মাধ্যমিক সংসদ সভাপতি জানিয়েছেন নবান্নের বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই একটা বিভ্রান্তি দেখা যাচ্ছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সদস্য স্বপন মণ্ডল জানিয়েছেন ওই সিদ্ধান্তের বিরুদ্ধে এবং সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরে তারা চিঠি পাঠাবে। পাশাপাশি এই ধরনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সদস্য স্বপন মণ্ডল। এই সময় পরিবর্তন করার পেছনে কি যুক্তি আমরা খুঁজে পাচ্ছি না। শোনা যাচ্ছে যে নবান্নের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের বৈঠকের পরে এই সিদ্ধান্ত হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে নবান্ন বা এই যে রাজ্যের যে প্রশাসন আছে তারা এই ব্যাপারটা সিদ্ধান্তটা নেবে কেন, নেওয়ার উচিত হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের। স্বাভাবিকভাবে এটা অযৌক্তিক বলে আমরা মনে করি, বিশেষ করে মাধ্যমিক পরীক্ষাটাকে সকাল 9:45 থেকে শুরু করার যে সিদ্ধান্তটা, এটাকে আমরা অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক বলে আমরা মনে করছি। আসল কথা, এই সরকারটা যেটা চলছে আর কি, মানে কোনো কিছুতেই স্থিরতা নেই, স্থির মতি নেই এদের, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। পাশাপাশি পরীক্ষার 15 দিন আগে নির্ঘণ্ট বদলে দেওয়ায় পর্ষদ এবং সংসদের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট AFSHM এর রাজ্য সাধারণ সম্পাদক চন্দন নাইতি। পর্ষদ সংসদ ধুমধাম যে চেঞ্জ করা এমনটা দেখতাম না। মধ্যশিক্ষা পর্ষদ যে টেস্ট পেপার বের করেছে তাতেও সেই শিডিউলটা চলে গেছে, 12:00 থেকে পরীক্ষা, সবাই জানে, মানসিক প্রস্তুতি নিয়েছে। হঠাৎ করে এমন কি হলো, কোন উদ্দেশ্যে
আমাদের প্রিয় পরীক্ষার্থী ছাত্রছাত্রী যারা, তাদের কাছে খবর পৌঁছবে তো? প্রায় 10 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেবে, 10 লাখ পরিবারের কাছে খবর যাবে তো? আর মাত্র 13-14 দিন পরীক্ষাটি বাকি আছে। এই তার আগে এরকম করে হঠাৎ বিভ্রান্তি তৈরি করার কোনো দরকার ছিল কি? এত সকাল সকাল দূর দূর থেকে আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আসেন এবং পাবলিক ট্রান্সপোর্ট যে অবস্থায় থাকে, আমরা সত্যি সত্যি ঠিক ঠিক সময় পরীক্ষা নিতে পারবো তো? মাস ঘুরলেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর জীবনের এই প্রথম দুটি পরীক্ষা নিয়ে বিশ্ব উৎকণ্ঠায় থাকে পড়ুয়া। তার মধ্যে পরীক্ষার একদম কাছাকাছি সময় এসে এভাবে নির্ঘণ্ট বদলে যাওয়ায় কিছুটা অস্বস্তিতে এবারের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা। ক্যামেরায় লেসন লোদের সঙ্গে রশ্মি দাস এবং বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, কালকাটা নিউজ।